Welcome to our spoken English class, BM Sir online classes. आज আমরা spoken English এর পরের পর্বটি শিখব। গতকাল আমরা যে অংশটুকু শিখেছিলাম তার পরের অংশটুকু আজকে শুরু করব। তবে আজকের অংশটুকু শুরু করার আগে গতকাল যে অংশটুকু আমরা করেছিলাম একটু সেটাকে রিপিট করে নিই বা সেটাকে বলি। আমরা জানি যে কোনো ইংরেজি বাক্য গঠন করতে গেলে আমাদের তিনটি উপাদান একান্তভাবে প্রয়োজন, এবং সেই তিনটি উপাদান হলো যথাক্রমে সাবজেক্ট বা কর্তা, ভার্ব বা ক্রিয়া এবং অবজেক্ট বা কর্ম। এবং তাদের বসানোর স্থান হলো প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ক্রিয়াকে বসাতে হবে, তারপর কর্মকে বসাতে হবে। অর্থাৎ প্রথমে কর্তা বসবে, তারপর ক্রিয়া বসবে, তারপর কর্ম বসবে। এটাই কিন্তু বাক্য গঠনের প্রথম নিয়ম। এখন এরপর আমরা বলেছিলাম যে আমরা বাংলা বাক্য থেকে কিভাবে ইংরাজি বাক্যতে যাব। এটা বলতে গিয়ে আমি বলেছি যে এর জন্য আমাকে প্রথমে বাংলা বাক্যের শেষে তাকাতে হবে। যদি দেখো যে বাংলা বাক্যের শেষে কোনো ক্রিয়াপদের উল্লেখ নেই এবং বাংলা বাক্যের শেষে মূলত নাম বা অ্যাডজেক্টিভ বা যাকে আমরা বলি নামপদ, কোনো নাম আছে বা কোনো গুণের কথা উল্লেখ আছে, তাহলে সেক্ষেত্রে ক্রিয়া হিসেবে অ্যামি যায়। অর্থাৎ বাক্যের শেষে যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ থাকে বা বাক্যের শেষে কোনো নামপদ বা বিশেষণ পদ থাকে, তাহলে প্রথমে কর্তা, তারপরে ক্রিয়া হিসেবে অ্যামি যায়, তারপরে অন্যান্য কর্ম। আমি একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে ব্যাখ্যা করি। যেমন বললাম, আমি হয়তো রামবাবু আমাদের পাড়ায় খুব ভালো লোক, রামবাবু আমাদের পাড়ায় খুব ভালো লোক, আমি প্রথমেই বাক্যের শেষে তাকাবো ভালো লোক, লোক লোক তো নাও। তাহলে এখানে বুঝতে পেরে গেলাম যে এখানে ক্রিয়া হিসেবে অ্যামিজার ব্যবহার করতে হবে, অ্যাম অথবা ইজ অথবা আর। তো এক্ষেত্রে গঠন করবার নিয়ম হলো প্রথমে কর্তা বসাবো, তারপরে অ্যাম ইজ অথবা আর যেটা লাগবে, তারপরে অন্যান্য কর্ম। আমি কর্তা কিভাবে পাওয়া যায় সেটাও কাল শিখিয়েছিলাম, মনে করে দেখো। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকেই বলবো আমরা কর্তা। যেমন আমি যে বাক্যটা বললাম, রামবাবু আমাদের পাড়ায় খুব ভালো, তো এখানে কর্তাটা খুঁজে বেড়াই আমি প্রথমে কে দিয়ে প্রশ্ন করি, কে আমাদের পাড়ায় ভালো লোক, রামবাবু, তাহলে রামবাবু কর্তা হল। এবার রামবাবুর পর আমি যেহেতু কর্তা হয়ে গেল, এবার ক্রিয়ার পালা। এখন যেহেতু বাক্যের শেষে ওই নাউন আছে, লোক তো নাউন বা নামপদ, সেই জন্য ক্রিয়া হিসেবে এখানে অ্যামি যায়, আর রামবাবু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য রামবাবু পর ইজ হবে, তাহলে রামবাবু ইজ। এবারে কর্মের পালা, তাহলে সাবজেক্ট হলো রামবাবু, ক্রিয়া বা ভার্ব হলো ইজ এখানে, আর এবারে আমরা আসছি কর্মের পালা, অবজেক্ট। এখন অবজেক্ট তো নানা রকম হতে পারে, আমি কালই বলেছিলাম মনে করে দেখো যে কি, কাকে, কার, কোথায়, কখন, কেন প্রভৃতি দিয়ে প্রশ্ন করে যে যে উত্তরগুলো পাওয়া যাবে সেগুলোকে এখানে লিখতে হবে। প্রথমে কি দিয়ে প্রশ্ন করে যা পাবে তাই লিখবে, তারপর কাকে, তারপর কার, তারপর কোথায়, কখন, কেন, যেটা পাওয়া যাবে না আমরা পরেরটায় চলে যাবো। তাহলে প্রথমে কি হলো, রামবাবু আমাদের পাড়ায় একজন ভালো লোক, তাহলে প্রথমে কে ভালো লোক, রামবাবু। তারপরে এখানে ক্রিয়া বললাম ইজ হবে ইজ, এবারে রামবাবু কি, মানে প্রথম কর্ম ইজ এ গুড ম্যান, ভালো লোক, রামবাবু ইজ এ গুড ম্যান। এবার কাকে ভালো লোক নেই, কার ভালো লোক নেই, কোথায়, আমাদের পাড়ায়, ইন আওয়ার লোকালিটি, তাহলে রামবাবু ইজ এ গুড ম্যান ইন আওয়ার লোকালিটি, রামবাবু আমাদের পাড়ায় একজন ভালো লোক। তাহলে আমরা প্রথম নিয়ম পড়েছিলাম বাক্যের শেষে যদি কোনো নাম পদ থাকে বা কোনো গুণের কথা উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে ক্রিয়া হিসেবে অ্যাং ইজ অথবা আর, তারপরে অন্যান্য কর্ম। একটা গুণের দিয়ে বলি, লাস্টে গুণ আছে এমন,
যেমন এরকম হতে পারে, যেমন ফুলটি খুব সুন্দর, সুন্দর তো এখানে অ্যাডজেক্টিভ, তাহলে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকলে অ্যামিজার হবে, তাহলে ফুলটি কে কে সুন্দর, ফুলটি তাহলে দ্য ফ্লাওয়ার, তারপরে অ্যামিজার দ্য ফ্লাওয়ার ইজ, তারপরে এবার কি ফুলটি কি সুন্দর বিউটিফুল, দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। তাহলে প্রথম নিয়ম হলো বাক্যের শেষে যদি দেখি নাম পদ বা অ্যাডজেক্টিভ বা বিশেষণ আছে, তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা, তারপরে ক্রিয়া হিসেবে অ্যাম ইজ আর, তারপরে অন্যান্য কর্ম। অন্যান্য কর্ম বলতে আমি এইগুলো বলতে চাইছি, কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে প্রশ্ন করে পর পর আমরা প্রশ্ন করব। ওই বাক্যের মধ্যে যে উত্তরগুলো পাবো লিখবো, তারপর সেটা না পেলে পরেরটায় চলে যাব। তাহলে এটাকেই যদি আমি স্কেলিটন ফর্মে লিখি, তাহলে এরকম দাঁড়ায়, দ্যাট ইজ আমরা সেটাকে লিখতে পারি, মানে গঠনটাকে যদি আমরা একটু লিখে দেখাই তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। দেখো আমি কিভাবে লিখছি, তাহলে প্রথমে প্রথমে ক্ষেত্রে হলো সাবজেক্ট, সাবজেক্ট মানে হলো কর্তা, সাবজেক্ট, তারপর হলো ক্রিয়া, ক্রিয়া মানে আমি বললাম যে অ্যাম, অ্যাম, তারপর অথবা ইজ অথবা আর, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে যে আমি বললাম ওই যে কি, কাকে, কার, কোথায়। তাহলে প্রথমে আমি সাবজেক্ট বসাবো, তারপরে অ্যাম ইজ অথবা আর যে কোনো একটা অ্যাম ইজ আর এর মধ্যে, তারপরে অবজেক্ট। অবজেক্ট মানে ওই যেগুলো আমি বলেছিলাম, কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে প্রশ্ন করে যা যা পাবো সেগুলো লিখবো, যেটা পাবো না আমি পরেটা, একই বাক্যে তো সব কর্ম থাকবে না। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে অ্যাম ইজ অথবা আর, তারপরে অবজেক্ট। এটা কোন ক্ষেত্রে, যখন দেখবো বাক্যের শেষে কোনো নাম পদ বা কোনো ধরনের গুণ্য গুণবাচক পদ আছে, সেক্ষেত্রে এই নিয়মটা ফলো হয়। এবার দু নম্বর বলেছিলাম, মনে করে দেখো, আগের দিন আমি দু নম্বর বলেছিলাম যে যদি দেখো, দু নম্বরে বলেছিলাম যে যদি দেখো বাংলা বাক্যের শেষে, যদি দেখো বাংলা বাক্যের শেষে আছি, আছো, আছে অবস্থান অর্থে বলে, যেমন ধরো আমি এখন এখানে আছি, আছি মানে অবস্থান করছি, রামবাবু কলকাতায় আছে মানে কলকাতায় অবস্থান করছে। বাংলা বাক্যের শেষে যদি আছি, আছো, আছে বা আছেন কথাটা অবস্থান অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেখানেও কিন্তু ওই প্রথমে কর্তা, তারপরে অ্যাম ইজ অথবা আর, তারপর অন্যান্য কর্ম। তাহলে প্রথমে আমি আবার বলি, দু নম্বর রুল বলেছিলাম যে বাংলা বাক্যের শেষে যদি আছি, আছো, আছে, আছে বা আছেন, এগুলো অবস্থান অর্থে বোঝায়, মাইন্ড ইউ, অবস্থান অর্থে বোঝায়, অবস্থান করা মানে কোনো স্থানে অবস্থান করা, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমে কর্তা বসবে, তারপরে অ্যাম ইজ অথবা আর বসবে, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি এখন এই ঘরে আছি, আমি এখন এই ঘরে আছি, তাহলে আছি লাস্টে আছি আছে, তাহলে আছিটা অবস্থান অর্থে, তাহলে কে আছে, আমি, তাহলে আই, তারপরে অ্যাম ইজ আর, আই এর পর অ্যাম হবে, তারপরে ওই কর্মের পালা, কি আছি, কোনো উত্তর নেই, কাকে আছি, কোনো উত্তর নেই, কার আছি, কোনো উত্তর নেই, কোথায় আছি, এই ঘরে, ইন দিস রুম, কখন আছি, না, তাহলে আই অ্যাম ইন দিস রুম নাও, আমি এখন এই ঘরে আছি। এক্ষেত্রেও যদি আমরা তোমার গঠনটাকে দেখি, তাহলে এরকমই হবে, প্রথমে আমরা কি সাবজেক্ট লিখব, প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ অথবা আর, যে কোনো একটা এই তিনটের মধ্যে, তারপর অবজেক্ট। অবজেক্ট মানে আমি বলতে চাইছি ওই কি, কাকে, কার, কোথায়, কখন, কেন পর পর প্রশ্ন করে যেগুলো পাবো সেগুলো লিখবো। তবে আজকে আমরা দেখলাম, কালকে নিয়মগুলো রিপিট করছি, যে প্রথমে বাংলা বাক্যের শেষে দেখাবো, যদি দেখি যে কোনো নাম পদ বা গুণবাচক পদ আছে, তাহলে প্রথমে কর্তা, তারপরে অ্যাম ইজ আর, তারপরে অবজেক্ট। অবজেক্ট বলতে ওই যেগুলো বললাম, কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে প্রশ্ন করে যা পাবো পরপর লিখবো।
এরপরে বললাম বাংলা বাক্যের শেষে আছি আছো আছে অবস্থান অর্থে যদি বোঝায় তাহলে ও ক্ষেত্রে ওই একই ভুল, প্রথমে কর্তা তারপরে অ্যাম ইজ আর তারপরে ওই অবজেক্ট। যেমন মনে করো রিনা এখন কলকাতায় আছে, রিনা এখন কলকাতায় আছে আমি এটা বললাম, তাহলে আমি প্রথমে কিন্তু বাক্যের শেষে তাকাবো, রিনা এখন কলকাতায় আছে বাক্যের শেষে তাকাও আছে, আছে কোন অর্থে অবস্থান অর্থে, তাহলে সেক্ষেত্রে ওই রিনার পরে অ্যাম ইজ আর হবে, রিনা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে রিনার পরে হবে রিনা ইজ। এবার কি আছে কোনো উত্তর পাচ্ছ না, কাকে আছে কোনো উত্তর নেই, কার আছে কোনো উত্তর নেই, কোথায় আছে কলকাতায় ইন কলকাতা, কখন আছে নাও, তাহলে রিনা ইজ ইন কলকাতা নাও, সেক্ষেত্রে হবে রিনা ইজ ইন কলকাতা নাও। এটা দু নম্বর করেছি, তাহলে দু নম্বরের নিয়মটা হচ্ছে যে বাংলা বাক্যের শেষে যদি আছি আছো আছে অবস্থান অর্থে বোঝায় তাহলে সেখানে নিয়ম হলো প্রথমে কর্তা তারপরে প্রথমে সাবজেক্ট তারপরে অ্যাম ইজ অথবা আর তারপরে অবজেক্ট। আমি বারবার বলেছি সাবজেক্ট পাবো, ক্রিয়া ক্রিয়াকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করো তাহলে সাবজেক্ট পাবে, তারপরে অ্যাম ইজ অথবা আর লিখবে, তারপরে অবজেক্ট অনেক রকম হতে পারে, প্রথমে কি দিয়ে যে অবজেক্ট পাবে সেটা লিখবে, তারপর কাকে দিয়ে প্রশ্ন করে যা পাবে, তারপর কারা দিয়ে, তারপর কোথায় কার দিয়ে, তারপর কোথায় কখন কেন দিয়ে, পর পর যেটা পাবে না পরেরটাই চলে যাবে, একই বাক্যে যে অনেক কর্ম থাকবে তার তো কোনো কথা নেই। এরপর আমি বলবো বাংলা বাক্যের শেষে যদি আছে শব্দটা অধিকার অর্থে বোঝায়, অধিকার অর্থে, অধিকার অর্থে বলতে আমি বলতে চাই যেমন ধর আমার একটি বাড়ি আছে, বাড়িটা আমার, সুতরাং সেটা অধিকার অর্থে আছে, এই আছে কিন্তু অবস্থান অর্থে বোঝাচ্ছে না। রিনার একটা কুকুর আছে, কুকুরটা রিনার আমার নয়, সুতরাং সেটা অধিকার অর্থে, তাহলে অধিকার অর্থে যদি আছে শব্দটা ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা তারপর হ্যাভ অথবা হ্যাজ তারপর অন্যান্য কর্ম। অধিকার অর্থ মাইন্ড ইউ, যদি অধিকার অর্থে বোঝায় আছে শব্দটা তাহলে প্রথমে কর্তা তারপরে হ্যাভ অথবা হ্যাজ তারপরে অন্যান্য কর্ম, কিন্তু আগে যে নিয়মে পড়লাম আছে যদি অবস্থান অর্থে বোঝায়, যেমন সে এখন কলকাতায় আছে সেটা অবস্থান করছে তো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্তার পরে অ্যাম ইজ আর, কিন্তু আছে শব্দটা যখন অধিকার অর্থে বোঝাবে মাইন্ড ইউ অধিকার অর্থে, তাহলে তখন সেখানে কর্তা তারপরে হ্যাভ অথবা হ্যাজ তারপর অন্যান্য কর্ম, তার মানে সেক্ষেত্রে নিয়ম যে স্কেলিটন ফর্মে আমরা জানি তাহলে সেখানে সাবজেক্ট সাবজেক্ট তারপরে হ্যাভ অথবা হ্যাজ তারপর অবজেক্ট, অবজেক্ট আমরা লিখবো তারপর, অবজেক্ট মানে ওই তো যা বললাম আগে, তার মানে একটা জিনিস আমাদের পরিষ্কার যে আছে শব্দটা যদি অধিকার অর্থে ব্যবহৃত হয় তাহলে প্রথমে কর্তা তারপরে হ্যাভ অথবা হ্যাজ তারপরে অবজেক্ট। যেমন মনে কর আমার মনে করো আমরা যদি এরকম বলি যে রিনার কলকাতায় একটি বাড়ি আছে, তার বাড়িটা রিনা, তাহলে রিনা হ্যাজ এ হাউস ইন ক্যালকাটা। এরপর আজকে যে নিয়ম, এই তিনটে নিয়ম আমরা গতকাল করেছিলাম, উই ডিড ইট লাস্ট ডে, আজকে যে নিয়মটি করব দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, আবার বাংলা বাক্য শেষে থাকবো। আমি তোমাদের বারবার বলি, লেট আস সে দিস, যে আমরা যখন বাংলা থেকে ইংরাজি বাক্যে যাব সব সময় কিন্তু বাক্যের শেষে তাকাতে হবে। এবার যদি দেখো বাংলা বাক্যের শেষে ছিলাম ছিল ছিলেন, কি বললাম যদি দেখো ছিলাম ছিল ছিলেন বাংলা বাক্যের শেষে থাকে তাহলে তোমাকে দেখে নিতে হবে কোন অর্থে বোঝাচ্ছে, অবস্থান অর্থে না অধিকার অর্থে। যদি বাংলা বাক্যের শেষে ছিলাম ছিল ছিলেন কথাটা অবস্থান অর্থে বোঝায় তাহলে জেনে রাখো সেখানে বাক্য গঠন করতে গেলে, মানে ইংরেজি বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা তারপরে ওয়াজ অথবা ওয়ের তারপরে হচ্ছে অন্যান্য কর্ম। আবার বলি বাংলা বাক্যের শেষে যদি ছিলাম ছিল ছিলেন, কি বললাম যদি বাংলা বাক্যের শেষে ছিলাম ছিল ছিলেন এই কথাগুলো থাকে তাহলে প্রথমে কর্তা তারপরে ওয়াজ অথবা ওয়ের তারপর অন্যান্য কর্ম। অন্যান্য কর্ম মানে সেই এক খেলা, বারবার বলছি কি কাকে কার কোথায় কখন কেন দিয়ে প্রশ্ন করে যা যা উত্তর পাবে সেগুলো নেবে। যেমন করো বললাম আমি গতকাল রাতে কলকাতায় ছিলাম, আমি গতকাল রাতে কলকাতায় ছিলাম,
বাক্যের শেষে তাকাও ছিলাম আছে, এটা অবস্থান হচ্ছে কলকাতায় ছিলাম মানে কলকাতায় অবস্থান করছিলাম। তাহলে সেক্ষেত্রে কর্তার পরে কিন্তু ওয়াজ অথবা ওয়্যার বসবে। তাহলে সেক্ষেত্রে নিয়ম হবে প্রথমে তো কে দিয়ে প্রশ্ন করে কর্তা পাওয়া যায়, কে ছিল আমি, তাহলে আই, তারপরে কি ছিলাম ছিল ছিলেন, তাহলে বলো জি ওয়াজ অথবা ওয়্যার, আই পর ওয়াজ, তাহলে আই ওয়াজ। এবারে ওই কর্মের পালা শুরু করি, কি ছিলাম কোনো উত্তর পাচ্ছি না ওই বাক্যে, কাকে ছিলাম কোনো উত্তর নেই, কার ছিলাম কোনো উত্তর পাচ্ছি না, কোথায় ছিলাম কলকাতায়, ইন কলকাতা, কখন ছিলাম গতকাল, ইয়েস্টারডে, তাহলে কি হলো আমি গতকাল কলকাতায় ছিলাম, আই ওয়াজ ইন কলকাতা ইয়েস্টারডে। তাহলে আমরা আজকে যে নিয়মটা দিয়ে শুরু করলাম যেটা হচ্ছে যদি বাংলা বাক্যের শেষে অবস্থান অর্থে ছিলাম ছিল ছিলেন থাকে, অবস্থান অর্থে কিন্তু মাইন্ড ইউ অবস্থান অর্থে যদি ছিলাম ছিল ছিলেন থাকে, তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে অন্যান্য কর্ম। তার মানে আমি বলতে চাইছি ছিলাম ছিল ছিলেন থাকলে এরকম স্কেলটা ধরে প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অর ওয়্যার যেটা হোক একটা যেটা লাগবে, ওয়াজ অথবা ওয়্যার, তারপর অবজেক্ট, অবজেক্ট হলো। তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে যদি বাক্যের শেষে ছিলাম ছিল ছিলেন থাকে তাহলে প্রথমে কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে কিন্তু অবজেক্ট বা কর্ম। আমি আবার বলি এটা হবে যখন অবস্থান অর্থে বোঝাবে, ছিলাম ছিল ছিলেন যদি অবস্থান অর্থে বোঝায় তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে অন্যান্য কর্ম। আমি অন্যান্য কর্ম যখনই বলছি ওইটা মাথায় রাখতে হবে যে কি, কাকে, কার, কোথায়, কখন, কেন, এগুলো দিয়ে পর পর প্রশ্ন করে যা যা উত্তর পাবো সেগুলোকে লিখবো, কিন্তু যেটা পাবো না সেটা ছেড়ে দিয়ে পরেরটায় চলে যাব। তাহলে আজকে প্রথম নিয়ম হলো বাংলা বাক্যের শেষে যদি ছিলাম ছিল ছিলেন কথাগুলি অবস্থান অর্থে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের গঠনের নিয়ম হলো প্রথমে কর্তা, তারপর ওয়াজ অথবা ওয়্যার, তারপরে অন্যান্য কর্ম। এরপর আমরা তাহলে আমরা একটা উদাহরণ দিই, যেমন আমি যদি বলি সে গতকাল রাতে বাড়িতে ছিল, তাহলে বাড়িতে ছিল মানে বাড়িতে অবস্থান করছিল, ছিল ছিল অবস্থান অর্থে, তাহলে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে প্রথমেই আমি দেখো করছি কে বাড়িতে ছিল, উত্তর আসছে কি সে, ওই বাক্যে উত্তর আসছে, আমি তো বলেছি বাক্যটা যে সে গতকাল বাড়িতে ছিল, তাহলে কে ছিল সে, তাহলে প্রথমে হি, তারপরে ওয়াজ অথবা ওয়্যার হবে, তাহলে হি ওয়াজ। এবারে কর্মের পালা জোড়ো, কি ছিল কোনো উত্তর পাচ্ছ না ওই বাক্যে, কাকে ছিল কোনো উত্তর নেই, কার ছিল কোনো উত্তর নেই, কোথায় ছিল বাড়িতে, অ্যাট হোম, তাহলে হি ওয়াজ অ্যাট হোম, কখন গতকাল রাতে, অ্যাট নাইট ইয়েস্টারডে, তাহলে সে গতকাল রাতে বাড়িতে ছিল হলো হি ওয়াজ অ্যাট হোম অ্যাট নাইট ইয়েস্টারডে। তাহলে আজকে আমরা প্রথম নিয়ম পড়লাম বাংলা বাক্যের শেষে যদি দেখো ছিলাম ছিল ছিলেন অবস্থান অর্থে বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা, তারপর ওয়াজ অথবা ওয়্যার, তারপরে অবজেক্ট অন্যান্য কর্ম। এরপর আমরা আসছি যদি দেখো, পরের নিয়ম, যদি দেখো বাংলা বাক্যের শেষে ছিল কথাটা অধিকার অর্থে, ছিল কথাটা অবস্থান অর্থে নয়, কিন্তু অবস্থান অর্থে হলে তো ওয়াজ ওয়্যার হবে ক্রিয়া, কিন্তু যদি দেখো বাংলা বাক্যের শেষে ছিল কথাটা অধিকার অর্থে হয়ে যাচ্ছে, যেমন কারণ আমার একটি ঘোড়া ছিল, তো ঘোড়াটা তো আমার, বা আমার একটি লাল কলম ছিল, কলমটা তো আমার, ছিল কেন অধিকার অর্থে বোঝাচ্ছে। এই ধরনের যদি বোঝায় তাহলে প্রথমে কর্তা, তারপরে কিন্তু হ্যাড বসবে, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি অবস্থান অর্থে যখন ছিলাম ছিল ছিলেন বোঝাবে তখন কিন্তু ওয়াজ অথবা ওয়্যার ক্রিয়া হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু যদি অধিকার অর্থে ছিল কথাটা লাস্টে থাকে তাহলে সেখানে প্রথমে কর্তা, তারপরে হ্যাঁ, তারপর অন্যান্য কর্ম। এরপর আমরা আসি তাহলে এটাকে যদি তোমরা স্কেলিটন ফর্মে করো তাহলে তার অধিকার অর্থে ছিলটা, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর
had তারপর অবজেক্ট আমি আবার বলি অবজেক্ট কিন্তু একাধিক হতে পারে তাই না অবজেক্ট একাধিক হতে পারে কি কাকে কার কোথায় কখন কেন দিয়ে প্রশ্ন করি আমাদের যে যে পাওয়া যাবে তাহলে দেখো ক্ষেত্রে নিয়ম হলো কে দিয়ে প্রশ্ন যে করে যা পাবে সেটা হলো কর্তা তারপরে হ্যাড তারপর অন্যান্য কর্ম তোমাকে বসাতে হবে তাহলে আজকে প্রথম নিয়ম পড়লাম যে ছিলাম ছিল ছিলেন কথাগুলো যদি অবস্থান অর্থে বোঝায় বাক্যের শেষে যদি ছিলাম ছিল ছিলেন অবস্থান অর্থে বোঝায় তাহলে প্রথমে কর্তা তারপর ওয়াজ অথবা ওয়ের তারপর অন্যান্য কর্ম আর যদি ছিল শব্দটা অধিকার অর্থে বোঝায় তাহলে এটা কর্তা তারপরে হ্যাড তারপরে অন্যান্য কর্ম যেমন মনে করো রামের একটি লাল কলম ছিল লাল কলমটা রামের তাহলে রাম হ্যাড এ রেড পেন সেক্ষেত্রে হবে রাম হ্যাড এ রেড পেন এরপর আমরা আসছি পরের নিয়ম দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট তাহলে আজকে আমরা দুটো নিয়ম শিখলাম আগের দিনে তিনটে শিখেছিলাম আজকে শিখলাম দুটো যে বাংলা বাক্যের শেষে যদি বাংলা বাক্যের শেষে যদি দেখো ছিলাম ছিল ছিলেন অবস্থান অর্থে তাহলে বাক্য গঠনের নিয়ম প্রথমে কর্তা তারপরে ওয়াজ অথবা ওয়ে তারপর অন্যান্য কর্ম তারপর বললাম ওটা কিন্তু অবস্থান অর্থে যদি দেখো বাংলা বাক্যের শেষে ছিল কতটা অধিকার অর্থে বোঝাচ্ছে তাহলে প্রথমে কর্তা তারপর হ্যাড তারপর অন্যান্য কর্ম এরপর আমরা আসছি পরের নিয়ম দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা অনেক সময় বাক্যে দেখেছি যদি দেখো বাংলা বাক্যের শেষে উচিত কথাটা আছে উচিত বলে নি উচিত কথা থাকে যেমন আমার আজ এই কাজটা করা উচিত রামের বাড়ি যাওয়া উচিত এই ধরনের যদি বাংলা বাক্যের শেষে যদি উচিত কথা থাকে উচিত হর্ষ চয় হর্ষিত বাংলা বাক্যের শেষে যদি উচিত কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে কি করবে শোনো প্রথমে কর্তা লিখবে তারপর শুড এস এইচ ও ইউ এল ডি শুড লিখবে তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ মূল ক্রিয়া বলতে আমরা বলি ওই উচিতের সঙ্গে যেটা যুক্ত থাকবে সেটাই মূল ক্রিয়া তার প্রেজেন্ট রূপকে লিখতে হবে তাহলে কি বললাম যদি বাংলা বাক্যের শেষে উচিত কথাটির উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে বাংলা ওই ইংরেজি বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা বসাতে হবে তারপর শুড তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ তারপরে এবার অন্যান্য কর্ম অন্যান্য কর্ম সেই আগের মতো খেলা কি কাকে কার কোথায় কখন কেন দিয়ে যা যা পাবে তাই লিখবে আমি আবার বলি বাংলা বাক্যের শেষে যদি উচিত কথাটা থাকে এবং সেক্ষেত্রে যদি সেটাকে ইংরেজি বাক্যে নিয়ে যেতে হয় তাহলে প্রথমে কর্তা বসাবো তারপরে শুড বসাবো তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বসাবো তারপর অন্যান্য কর্ম এখন তোমাদের প্রশ্ন হচ্ছে মূল ক্রিয়া ব্যাপারটা হয় কি ওই উচিতের সঙ্গে যেটা যুক্ত থাকে সেটাই কিন্তু মূল ক্রিয়া যেমন মনে করো আমি বলি আমার ভাত বললাম আমি রামের ভাত খাওয়া উচিত তা উচিতের সঙ্গে খাওয়া যোগ আছে তাহলে খাওয়াটা হলো মূল ক্রিয়া যাওয়া উচিত যাওয়াটা মূল ক্রিয়া গাওয়া উচিত গাওয়াটা মূল ক্রিয়া তাই না তার মানে যদি বাংলা বাক্যের শেষে উচিত কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা তারপরে হচ্ছে শুড তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ তারপর অন্যান্য কর্ম আমি আবার একবার বলি বাংলা বাক্যের শেষে যদি উচিত কথাটা উল্লেখ থাকে কি কথা উচিত তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা তারপরে শুড তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ তারপর অন্যান্য কর্ম যেমন যেমন আমি একটু উদাহরণ দিই আমার প্রত্যহ স্পোকেন ইংলিশ ক্লাস নেওয়া উচিত আমার প্রত্যহ স্পোকেন ইংলিশ ক্লাস নেওয়া উচিত বাক্যের শেষে থাকা উচিত আছে তাহলে আমার উচিত আই শুড এবার বলছি মূল ক্রিয়া নেওয়া টেক তাহলে আই শুড টেক এবার কি নেওয়া উচিত কর্ম আসছি দ্য ক্লাস অফ স্পোকেন ইংলিশ বা স্পোকেন ইংলিশ ক্লাস কার কোথায় নেওয়া উচিত নেই কখন নেওয়া উচিত প্রত্যেক দিন এভরিডে তাহলে আই শুড টেক স্পোকেন ইংলিশ ক্লাস এভরিডে আমি আবার বলি যদি বাংলা বাক্যের শেষে উচিত কথাটার উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা বসাবো তারপর শুড তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ তারপর অন্যান্য কর্ম এখন মূল ক্রিয়াটা বলতে আমি বারবার বলছি উচিতের সঙ্গে যে অংশটা জড়িত থাকবে তাকে বলা হয় মূল ক্রিয়া তাহলে সেক্ষেত্রে যদি তোমরা
skeleton form এ ভাবো তাহলে প্রথমে subject কে বসাতে হবে তারপর should 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 তারপরে মূল ক্রিয়ার present রূপ মূল ক্রিয়ার present রূপ আমরা লিখব present রূপ তারপর অন্যান্য পদ অন্যান্য অবজেক্ট যা যা থাকবে সেগুলোকে লিখতে হবে তাই নাকি তার মানে আমি আজকে যেটা বললাম সেটা হচ্ছে যে বাংলা বাক্যের শেষে যদি দেখো উচিত কথাটা উল্লেখ আছে তাহলে প্রথমে সাবজেক্ট প্রথমে আমরা কি বলবো সাবজেক্ট তারপর শুড তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ তারপর অন্যান্য কর্ম তাহলে প্রথমে সাবজেক্ট তারপর শুড তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ তারপর অন্যান্য কর্ম তাহলে আজকে আমরা প্রথমে শিখলাম যে বাংলা বাক্যের শেষে বাংলা বাক্যের শেষে যদি ছিলাম ছিল ছিলেন অবস্থান অর্থে বোঝায় বাংলা বাক্যের শেষে যদি ছিলাম ছিল ছিলেন অবস্থান অর্থে বোঝায় তাহলে প্রথমে কর্তা তারপর ওয়াজ অথবা ওয়ের তারপর অন্যান্য কর্ম প্রথমে কর্তা ওয়াজ ওয়ের তারপর অন্যান্য কর্ম আর বাংলা বাক্যের শেষে যদি ছিল কথাটা অধিকার অর্থে বোঝায় প্রথমে কর্তা তারপর হ্যাড তারপর অন্যান্য কর্ম তারপর বললাম বাংলা বাক্যের শেষে যদি উচিত কথা থাকে কি বললাম উচিত কথাটা উল্লেখ থাকে তাহলে প্রথমে কর্তা তারপর শুড তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ তারপর অন্যান্য কর্ম এখন এই মূল ক্রিয়া যেটা বলছি সেটা হচ্ছে উচিতের সঙ্গে যে অংশটুকু জড়িত থাকে তাকেই বলে মূল ক্রিয়া তাহলে প্রথমে কর্তা বসাবো তারপর শুড তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ তারপরে অন্যান্য কর্ম এরপর আমরা আসি পরের নিয়ম যদি বাংলা বাক্যের শেষে উচিত ছিল কথাটা উচিত ছিল অনেক সময় তো আমরা বলি তোর এই কাজটা করা উচিত ছিল রামের ভাত খাওয়া উচিত ছিল রাষ্ট্রের পক্ষে করা উচিত ছিল কথা আসছে যদি বাংলা বাক্যের শেষে উচিত ছিল কথাটা উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা বসাবো তারপর শুড হ্যাড তারপর মূল ক্রিয়ার ফার্স্ট পার্টিসিপল তারপর অন্যান্য কর্ম আমি আবার বলি যদি বাংলা বাক্যে আমাদের এমন খসারে অনেক কথা বলি যেখানে উচিত ছিল কথা থাকে আমরা বলি তো এই গতকাল আমার কলেজ যাওয়া উচিত ছিল বা এই তার এই কাজটা করা উচিত ছিল লক্ষ্য করো সব জায়গায় উচিত ছিল কথাটা থাকছে শুধু উচিত নয় কিন্তু শুধু উচিত থাকলে তো কর্তার পরে শুড হবে কিন্তু যদি দেখো কর্তার পর উচিত ছিল কথাটার উল্লেখ আছে তাহলে প্রথমে কর্তা তারপর শুড হ্যাভ তারপরে মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল তারপর অন্যান্য কর্ম আবার বলি যদি বাংলা বাক্যের শেষে উচিত ছিল কথাটি উল্লেখ থাকে কি বললাম উচিত ছিল তাহলে প্রথমে কর্তা বসাবে তারপর শুড হ্যাভ তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল তারপর অন্যান্য কর্ম মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল মানে ওই যে ডু ডিড ডান ডানটা হলো পাস্ট পার্টিসিপল গো এন্ড গান পাস্ট পার্টিসিপল হচ্ছে গান বা মনে করো ক্যাচ কট 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 ওই লাস্টের যে অংশ সেটা হচ্ছে বলতো পাস্ট পার্টিসিপল তার মানে বাংলা বাক্যের শেষে যদি উচিত ছিল কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে বাংলা ইংরেজি বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা তারপর শুড হ্যাভ তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল তারপর অন্যান্য কর্ম যেমন গতকাল আমার কলেজ যাওয়া উচিত ছিল দেখো বাক্যের শেষে কি আছে উচিত ছিল তাহলে আমি বলবো আই তারপর শুড হ্যাভ তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল গো মানে যাওয়া উচিত ছিল যাওয়া উচিত ছিল বলেছি তাহলে গো এর পাস্ট পার্টিসিপল গো এন্ড গান গান তাহলে আই শুড হ্যাভ গান এবার কি যাওয়া উচিত ছিল উত্তর নেই কাকে যাওয়া উচিত ছিল কোনো উত্তর পাচ্ছি না কোথায় যাওয়া উচিত ছিল কলেজ টু দ্য কলেজ এবার কখন গতকাল ইয়েস্টারডে তাহলে গোটাটা হলো আই শুড হ্যাভ গান টু দ্য কলেজ ইয়েস্টারডে আমি আবার বলি আমরা আজকে চারটে নিয়ম শিখলাম কটা নিয়ম চারটে প্রথমে বললাম বাংলা বাক্যের শেষে যদি দেখো ছিলাম ছিল ছিলেন অবস্থান অর্থে বোঝাচ্ছে তাহলে প্রথমে কর্তা তারপর ওয়াজ অথবা ওয়ে তারপর অন্যান্য কর্ম অন্যান্য কর্ম মানে ওই বারবার বলছি কি কাকে কার কোথায় কখন দিয়ে পরপর প্রশ্ন করবে যে উত্তর পাবে ওই বাক্য থেকে যেটা দিয়ে সেটা লিখবে যেটা পাবে না পরেরটাই চলে যাবে
তারপরে বললাম যে যদি বাংলা বাক্যের শেষে ছিল কথাটা অধিকার অর্থে বোঝায়, তাহলে প্রথমে কর্তা, তারপরে হ্যাড, তারপরে অন্যান্য কর্ম। আমি আবার বলি, যদি ছিলাম, ছিল, ছিলেন অবস্থান অর্থে বোঝায়, তাহলে প্রথমে কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়ে, তারপরে অন্যান্য কর্ম। ছিলাম, ছিল, ছিলেন অবস্থান অর্থে বোঝালে প্রথমে কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়ে, তারপর অন্যান্য কর্ম অবস্থান অর্থে বোঝালে। কিন্তু যদি অধিকার অর্থে ছিল কথাটা বোঝায় লাস্টে, তাহলে প্রথমে কর্তা, তারপরে হ্যাড, তারপর অন্যান্য কর্ম। এরপর আমরা বললাম যে যদি বাংলা বাক্যের শেষে উচিত কথার উল্লেখ থাকে, উচিত কথাটা থাকে, তাহলে প্রথমে কর্তা, তারপরে সুর, তারপরে অন্যান্য সুর, তার মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। ওই উচিতের সঙ্গে যেটা যুক্ত থাকছে সেটাই হচ্ছে মূল ক্রিয়া। আবার বলি, প্রথম যদি বাংলা বাক্যের শেষে উচিত কথাটা থাকে, তাহলে প্রথমে কর্তা, তারপর সুর, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। এরপর আমরা বলেছি যে তাহলে ওটা নেক্সট যেটাকে আমরা বললাম সেটা হচ্ছে যদি দেখা যায় যে বাংলা বাক্যের শেষে উচিত ছিল কথাটা আছে, উচিত ছিল, তাহলে প্রথমে কর্তা, তারপরে সুড্যান, তারপরে মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপরে অন্যান্য কর্ম। প্রথমে কথার মানে যদি স্কেলিটন ফর্মে তোমরা লেখো তাহলে হবে সাবজেক্ট, তারপর হবে শুড হ্যাড, তারপর হবে মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। অন্যান্য কর্ম মানে আমি বারবার বলেছি যে কি, কাকে, কোথায়, কি, কাকে, কার, কোথায়, কখন, কেন, যে। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর শুড হ্যাভ, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। আচ্ছা, ওই পাস্ট আমি যে কখন এটা হবে, যখন উচিত ছিল কথাটা উল্লেখ থাকবে লাস্টে বাক্যের শেষে, তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা, তারপর শুড হ্যাভ, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। তাহলে আজকে আমরা চারটে নিয়ম শিখলাম। প্রথম আমি আর আগে রিপিট করি, প্রথমে বললাম যে বাংলা বাক্যের শেষে যদি ছিলাম, ছিল, ছিলেন অবস্থান অর্থে বোঝায়, অবস্থান অর্থে, মাইন্ড ইউ, ছিলাম, ছিল, ছিলেন বাক্যের শেষে আছে অবস্থান অর্থে, তাহলে প্রথমে কর্তা, তারপরে হবে ওয়াজ অথবা ওয়্যার, সেক্ষেত্রে হবে প্রথমে কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপর হচ্ছে অন্যান্য কর্ম। কখন? যখন ছিলাম, ছিল, ছিলেনটা অবস্থান অর্থে বোঝাবে। তারপরে বললাম বাংলা বাক্যের শেষে ছিল কথাটা যদি অধিকার অর্থে বোঝায়, তাহলে অধিকার অর্থে ছিল বোঝায়, তাহলে প্রথমে কর্তা, তারপর হ্যাড, তারপর অন্যান্য কর্ম। তারপরে বললাম বাংলা বাক্যের শেষে যদি উচিত কথাটা উল্লেখ থাকে, তাহলে প্রথমে কর্তা, তারপর শুড, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। এই যে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বলছি, ওটা মানে কি? ওই উচিতের সঙ্গে যে অংশটা জোড়া থাকে সেটা কি বলে? মূল ক্রিয়া। এই যেমন খাওয়া উচিত, খাওয়াটা মূল ক্রিয়া, যাওয়া উচিত, যাওয়াটা মূল ক্রিয়া। তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা, তারপর সুর, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। এরপরে বললাম নেক্সট রুল যে উচিত ছিল যদি থাকে, বাক্যের শেষে কি থাকছে? উচিত ছিল, তাহলে প্রথমে কর্তা, তারপরে শুড হ্যাভ, কিন্তু মাইন্ড ইউ, শুড হ্যাভ, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর কিন্তু অন্যান্য কর্ম। প্রথমে কর্তা, তারপর শুড হ্যাভ, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। কখন? যখন বাংলা বাক্যের শেষে উচিত ছিল কথাটার উল্লেখ থাকবে। এই চারটে নিয়ম আজকে আমরা করলাম। তাহলে স্পোকেন ইংলিশ ক্লাসের দ্বিতীয় দিনে আজকে আমরা এই চারটে নিয়ম শিখলাম। প্রথম দিন শিখেছিলাম যে যদি বাংলা বাক্যের শেষে কেবলমাত্র বিশেষ্য পদ বা কোনো গুণপদ, গুণবাচক পদ থাকে, তাহলে প্রথমে কর্তা, তারপরে অ্যামিজার, তারপরে অন্যান্য কর্ম। দ্বিতীয় রুল শিখেছিলাম যদি বাংলা বাক্যের শেষে আছি, আছো, আছে বা আছেন অবস্থান অর্থে বোঝায়, প্রথমে কর্তা, তারপরে অ্যাম, ইজ অথবা আর, তারপর অন্যান্য কর্ম। তৃতীয় রুল শিখেছিলাম বাংলা বাক্যের শেষে যদি আছে শব্দটা অধিকার অর্থে বোঝায়, তাহলে প্রথমে কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর অন্যান্য কর্ম। তারপরে আজকে শুরু করলাম যদি বাংলা বাক্যের শেষে ছিলাম, ছিল, ছিলেন অবস্থান অর্থে বোঝায়, তাহলে প্রথমে কর্তা, তারপর ওয়াজ অথবা ওয়্যার, তারপর অন্যান্য কর্ম।
তারপরে বললাম বাংলা বাক্যের শেষে যদি ছিল কথাটা অধিকার অর্থে বোঝায় তাহলে প্রথমে কর্তা তারপর হ্যাড তারপর অন্যান্য কর্ম। এরপরে বললাম বাংলা বাক্যের শেষে যদি উচিত কথাটা থাকে তাহলে প্রথমে কর্তা তারপর শুড তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ তারপর অন্যান্য কর্ম। তারপর বললাম যদি উচিত ছিল কথাটা থাকে তাহলে প্রথমে কর্তা তারপর শুড হ্যাড তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল তারপরে অন্যান্য কর্ম। আজকে আমরা এখানেই থামবো, কিন্তু তোমাদের বলি প্রত্যেক দিন যখনই ক্লাস নেবে তোমরা অ্যাটেন্ড করবে এবং এইভাবে যদি এগুলো বুঝে করো আমার মনে হয় উইদিন সিক্স মান্থ প্রত্যেকটা বাংলা বাক্যকে আমি সব এই ধরনের নিয়ম শেখাবো, তার উপর ভিত্তি করে তোমরা ইউ উইল বি এবল টু ট্রান্সফার ইট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। এর উপর ভিত্তি করে বাংলা থেকে ইংরেজিতে নিজেরাই অনুবাদ করতে পারবে এবং তখনই স্পোকেন ইংলিশ কিন্তু ব্যাকরণ ভিত্তিক হয়ে উঠবে, শুদ্ধ স্পোকেন ইংলিশ শিখতে পারবে। আর এক সঙ্গে বলি যে আমাদের এই যে চ্যানেল এটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, দেখতে তো থাকোই, অপর বন্ধুদেরও দেখতে বলো এবং এর ফলে আমার মনে হয় ইংরেজি সম্পর্কে তোমাদের যে ভীতি সেই ভীতিটা কেটে যাবে, কারণ তুমি নিজেই যখন বাংলা বাক্য থেকে ইংরেজি করতে পারবে তখন আর তোমার কোনো অসুবিধা হবে। সো যারা ক্লাস শুনলে বা আমার কথা শুনলে প্লিজ তোমরা সেগুলো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অপরদেরও এই ক্লাসটা দেখতে বলো। আজকে এখানেই থামছি, গুড নাইট টু অল অফ ইউ।